হেই ফাইনালি কিন্তু আমরা বুট স্টাপ শিখার জার্নিটা স্টার্টই করে দিলাম আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম স্টাপের একটি সম্পূর্ণ প্লে লিস্ট বা আপনি বলতে পারেন সম্পূর্ণ একটি টিউটোরিয়াল বা আপনি বলতে পারেন সম্পূর্ণ একটি ফ্রি কোর্স এই কোর্সে আমরা বুটস্ট্যাপের একদম এ টু জ্যাড বিগিনিং লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের যে টপিকগুলো আছে এগুলাকে আমরা ধরে ধরে স্টেপ বাই স্টেপ এগুলাকে আমরা কভার করবো তাহলে আমি কিন্তু অনেক এক্সাইটেড সো আপনারাও শুরু করে দেন আমার সাথে বুটস্টাফ শেখার জার্নিটা তো এটা হচ্ছে আমাদের বুটস্টাফ কোর্সের প্রথম ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন অফ বুটস্টাফ বুটস্টাফ সম্পর্কে আমরা জাস্ট কিছু জানবো যে আসলে জিনিসটা কি এটাকে আমরা কীভাবে ইউজ করতে পারি এবং এটা ইউজ করলে আসলে আমাদের বেনিফিটটা কি এই বিষয়গুলো জানবো হচ্ছে আমরা এই ভিডিওতে তাহলে আমি প্রথমে আসি যে বুটস্টাফ জিনিসটা কি। তো আমি যদি আপনাদের বলার চেষ্টা করি যে বুটস্টাপ জিনিসটা কি এই বুটিস্টাফ জিনিসটা হচ্ছে আসলে বুটস্টাপ ইজ দ্য মোস্ট পপুলার সিএসএস ফ্রেমওয়ার্ক সিএসএস এর অনেকগুলা ফ্রেমওয়ার্কের মধ্যে বুটিস্ট ফ্রেমওয়ার্কটা হচ্ছে অনেক জনপ্রিয় অনেক পপুলার একটা ফ্রেমওয়ার্ক ঠিক আছে তাহলে আমরা জানলাম যে বুটিস্টাফ জিনিসটা কি এটা হচ্ছে সিএসএস এর একটা মোস্ট পপুলার ফ্রেমওয়ার্ক তো সিএসএস এর কিন্তু রকম আরো অনেকগুলা ফ্রেমওয়ার্ক আছে আমি যদি আপনাদের গুগলে গিয়ে সার্চ করে দেখাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে চলে আসলাম আপনি যখনই কোনো কোয়েশনের অ্যান্সার পাবেন না তখন আপনি গুগলে গিয়ে সার্চ করবেন একজন ভালো ডেভেলপার হইতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে গুগলে সার্চ করার অভ্যাসটা কিন্তু ক্রিয়েট করতে হবে আপনি যখনই কোনো বিষয় জানবেন না তখনই কিন্তু আপনি গিয়ে গুগল মামার কাছে গিয়ে কিন্তু আক্স করতে পারেন সে কিন্তু আপনাকে অ্যান্সারটা দিয়ে দিবে তো এখানে গিয়ে আমি বলতে পারি যে সিএসএস ফ্রেমওয়ার্ক লিস্ট তো এটা লিখে আমি সার্চ করতে পারি তো এটা লিখে সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের বলেই দিতেছে যে সিএসএস এর পাঁচটা টপ ফ্রেমওয়ার্ক আছে এগুলোর মধ্যে এক নম্বরে প্রথম অবস্থানে যেটা আছে সেটা হচ্ছে বুটস্ট্যাপ এবং দুই নম্বরে আছে হচ্ছে টেলুন সিএসএস তিন নাম্বারে আছে হচ্ছে ফাউন্ডেশন চার নম্বরে বুলমা এবং পাঁচ নাম্বারে আছে হচ্ছে স্ক্লেটন তো শুধুমাত্র কিন্তু পাঁচটাই না আরও অনেক ফ্রেমওয়ার্ক আছে বাট এগুলোর মধ্যে সব থেকে মোস্ট পপুলার যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে বুটস্ট্যাপ তাহলে এবার প্রশ্ন হচ্ছে ফ্রেমওয়ার্ক জিনিসটা কী এইটা শিখলে আমাদের লাভ কী এটা শিখলে আমাদের বেনিফিট কি তো একটা ওয়েবসাইটকে ধরে ডিজাইন করতে গেলে আমাদের কিন্তু অনেকগুলো কোড করতে হয় অনেক কিছু করতে হয় অনেক কোড করে কিন্তু আমাদের ডিজাইনটা করতে হয় বাট আমরা যদি এর কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখি তাহলে আমাদের কি হবে ডিজাইন করতে বা আমাদের কোড করতে অনেকটা সুবিধা হবে অনেক ফাস্টার আমরা কোড করতে পারবো আমাদের এত কিছু করতে হবে না তারা সেখানে কোড করেই রাখছে আমরা জাস্ট সেই কোডের ক্লাস নেমটাকে আমরা ইউজ করবো আমরা জাস্ট কপি পেস্ট করবো এই টাইপের কিছু একটা তাহলে কিন্তু আমাদের কাজ কুইকলি হয়ে যাবে আমাদের কিন্তু ধরে ধরে এত ডিজাইন করার প্রয়োজন পড়বে না তো আমি যদি আরও একটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন সিএসএস হচ্ছে সিএসএস বেসড মোস্ট পপুলার এন্ড ফ্রেমওয়ার্ক এবার আমরা দেখতে পাচ্ছি এই বুট স্টাফটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক তো আমরা কিন্তু জানি যে একটা ওয়েবসাইটের মধ্যে প্রধানত দুইটা পার্ট থাকে একটা পার্ট হচ্ছে ব্যাক এন্ড পার্ট এবং আরেকটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট তো ব্যাক এন্ড পার্টটা আসলে সার্ভার নিয়ে কাজ করে সার্ভার সাইট ম্যানেজটাকে আমরা বলি হচ্ছে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ড হচ্ছে আমরা যেটা দেখতে পারি ইউজার যেটা দেখতে পারে যেটাকে ভিজুয়ালাইজেশন করতে পারে যেখানে ইউজার গিয়ে ইন্টার্যাক্টিভ করতে পারে ক্লিক করতে পারে মানে ডিজাইন প্যাটার্নটা যে দেখতে পারে সেটাই হচ্ছে ফ্রন্ট এন্ড সাইট তো এই বুটিস্ট্যাপটা হচ্ছে একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক এই বুটিস্ট্যাপের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটের যে ফ্রন্ট এন্ড পার্টটা আছে যে ডিজাইন প্যাটার্নটা আছে সেটাকে আমরা ক্রিয়েট করতে পারি খুব ইজিলি ঠিক আছে অনেকেই এই বুট ফ্রেমওয়ার্ক বলে আবার অনেকেই লাইব্রেরিও বলে আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি যদি এখানে শুধুমাত্র বুট স্টাফ লিখে যদি আমি সার্চ করি তাহলে আপনি দেখতে পারবেন এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন বুট স্টাফ দ্য মোস্ট পপুলার এইচটিএমএল সিএসএস অ্যান্ড জেএস লাইব্রেরি এটাকে কিছু ক্ষেত্রে লাইব্রেরিও বলা হয় আবার কিছু ক্ষেত্রে যেখানে দেখেন বুটি ইজ এ ফ্রি অ্যান্ড ওপেন সোর্স এটা যে কেউই ব্যবহার করতে পারবে এটা হচ্ছে ফ্রি এবং এটা হচ্ছে অপেন সোর্স এবং এটা হচ্ছে সিএসএস ফ্রেমওয়ার্ক ঠিক আছে তাহলে এই বুটস্টাফটাকে কিছু কিছু ক্ষেত্রে ফ্রেমওয়ার্কও বলা হয় আবার কিছু ক্ষেত্রে লাইব্রেরি বলা হয় তবে লাইব্রেরি এবং ফ্রেমওয়ার্কের মধ্যে কিন্তু কিছু একটা ডিফারেন্ট আছে দুইটা কিন্তু আসলে আলাদা জিনিস এক জিনিস না তো আমরা যখন সামনে যাব তখন আমরা শিখব যে আসলে লাইব্রেরি কোনটাকে বলে ফ্রেমওয়ার্ক কোনটাকে বলে লাইব্রেরি হচ্ছে বিল্ডিং একটা লাইব্রেরির মতো যেখানে কাজগুলো করাই থাকে সেই কাজগুলোকে আমরা খুব ইজিলি কপি পেস্ট করতে পারি আমরা যে কোনো জায়গায় সেটাকে কল করতে পারি বাট ফ্রেমওয়ার্ক কিন্তু তেমনটা না ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা রোল বা একটা রেগুলেশন যেখানে আমাদের তার মতো করে কাজ করতে হয় তো এগুলো আমরা লাইব্রেরি ফ্রেমওয়ার্ক এগুলো আমরা সামনে শিখবো আমরা জাস্ট জেনে রাখি যে বুটি হচ্ছে সিএসএস এর একটা ফ্রন্টেন ফ্রেমওয়ার্ক বা সিএসএস এর একটা শুধুমাত্র একটা ফ্রেমওয়ার্ক যেখানে কোট করাই থাকে আমরা জাস্ট কি করব সেখান থেকে কপি পেস্ট করে বা খুব ইজিলি আমরা ডিজাইন প্যাটার্ন বা আমাদের ফ্রন্ট এন্ড পার্টটাকে খুব আমরা ইজিলিভাবে করতে পারবো তো এরপরে যদি আমরা আরেকটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বুটস্টের সাহায্যে আমরা কি করতে পারবো আমাদের ওয়েবসাইটটাকে আমরা খুব ইজিলি রেসপন্সিভ করতে পারবো আমরা আমাদের ওয়েবসাইটটাকে মোবাইল ভার্সনে কনভার্ট করতে পারবো আমরা আমাদের ওয়েবসাইটটাকে ট্যাবলেট আইপ্যাড বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো ভার্সনে আমরা খুব ইজিলি এটাকে কনভার্ট করতে পারবো আমরা আগে কি করতাম আমরা কিন্তু আগে সিএসএস এর মিডিয়া কুইরি ব্যবহার করে আমরা আমাদের ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতাম বাট এবার কিন্তু আমাদের সেটা আর প্রয়োজন নাই আমরা এই বুটি স্টাফ আমাদের এই সিএসএস ফ্রেমওয়ার্ক দ্বারাই কিন্তু আমরা এই রেসপন্সিভের কাজগুলোকে খুব ইজিলি করতে পারবো আমি যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই সিএসএস এর ফ্রেমওয়ার্ক এই বুট স্টাফের সাহায্যে আমরা কি করতে পারবো আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্ট কাজটাকে অনেক ফাস্টার করতে পারবো এবং অনেক ইজিয়ার করতে পারবো খুব দ্রুত এবং খুব সহজে আমরা ওয়েব ডেভেলপমেন্টের কাজটা আমরা খুব ইজিলি করতে পারবো আমাদের এত বেশি কোড করতে হবে না আমরা জাস্ট কি করব বুটিস্টাপে যাব সেখান থেকে হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিসগুলোকে নিব এবং আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে জাস্ট পেস্ট করব। এবং সেখানে কোড করাই আছে এবং সেই কোডগুলোর এক একটা ক্লাস নেম দেওয়া আছে আমরা জাস্ট সেই ক্লাস নেমগুলোকে কল করব। তাহলে কিন্তু কাজ করবে তো এগুলো আমরা সামনে গিয়ে শিখবো এখনই টেনশন নেওয়ার কিচ্ছু নাই তো এবার যদি আমি আর একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এই বুটিস্টাপের রিয়েল নামটা কি আসল নামটা কি এই বুটি আসল নামটা হচ্ছে টুইটার ব্লুপ্রিন্ট এবং এই বুটি স্টাফটাকে ডেভেলপ করছে কে ক্রিয়েট করছে কে এই বুটি অরিজিনাল অথর কে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এই বুটি অরিজিনাল অথর বা ক্রিয়েটর হচ্ছেন মার্ক অটো অ্যান্ড জেকব থর্নটন এনারা দুইজন হচ্ছেন টুইটারের কর্মকর্তা বা টুইটারের ইঞ্জিনিয়ার তারা টুইটারের মধ্যে কাজ করার জন্য এই প্রজেক্টটা এই বুটি প্রজেক্ট বা এই টুইটার ব্লু প্রিন্ট নামের যে প্রজেক্টটা এটা তারা দুইজন ক্রিয়েট করছিলেন বাট পরবর্তীতে এটা টুইটারের মধ্যে ইউজ করা হয় নাই তো এই প্রজেক্টটা যেহেতু ভালো একটা প্রজেক্ট ছিল তারা কি করছে তারা একটা সময় গিয়ে এটা নামটাকে চেঞ্জ করে বুট স্টাফ নাম দিছে এবং তারা কি করছে এটাকে ওপেন সোর্স ফ্রি অ্যান্ড ওপেন সোর্স করে দিছে যাতে এটাকে সবাই ইউজ করতে পারে এখন কিন্তু আপনি ম্যাক্সিমাম ওয়েবসাইটই দেখতে পারবেন যে বুট স্টাফের মাধ্যমে কিন্তু ক্রিয়েট করা প্রায় সকল ওয়েবসাইটের মধ্যে আপনি দেখতে পারবেন বুটস্ট্যাপ ইউজ করা আছে কারণ এটা হচ্ছে অনেক ফাস্টার অ্যান্ড অনেক ইজিয়ার আমাদের ওয়েব ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে তো এবার আমরা যদি এই বুটস্ট্যাপের ছোট্ট করে আর একটু হিস্ট্রি সম্পর্কে জানার চেষ্টা করি তাহলে হিস্ট্রি অব বুটস্ট্রাপ বুটস্টাপের কিন্তু অনেকগুলো ভার্সন আছে প্রথমে যে ভার্সনটা ছিল সেটা হচ্ছে বুটস্টাফ ভার্সন ওয়ান এবং এটা রিলিজ হয়েছিল হচ্ছে দু সালে অগস্টের উনিশ তারিখ দু সালে এবং এই দুই হাজার এগারো সালে এই বুটস্টাফ ভার্সন ওয়ানটাকে অফিসিয়ালি রিলিজ করা হয় এবং এটাকে ফ্রি অ্যান্ড অপেন সোর্স করে দেওয়া হয় যাতে করে সবাই ইউজ করতে পারে তো তার কিছুদিন পর আবারও কি হয়েছে বুটস্টাফ ভার্সন টু চলে আসছে এবং বুটস্টাফ ভার্সন টুটা আসছে কবে দুই সালে এবং এরপর আরেকটা ভার্সন আসছে এবং এটা হচ্ছে বুটস্টাফ ভার্সন থ্রি এবং এটা আসছে হচ্ছে দু সালে এরপর এই ভার্সনটা চেঞ্জ হয়ে আবার একটা ভার্সন আসছে যেটার নাম হচ্ছে ভার্সন ফোর এবং বুটস্টপের এই ভার্সন ফোরটা দু হাজার চোদ্দো সালে আসছে এবং এই ভার্সনটা এই বুটস্টপ ভার্সন ফোরটা অনেক দিন চলছে এটা দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত এটা স্টিল ছিল তো তারপর কিছুদিন আগে রিসেন্টলি কি হয়েছে বুটস্টাফ ভার্সন ফাইভ চলে আসছে এবং এটা অফিসিয়ালি রিলিজ হয়েছে হচ্ছে দু সালে তো আমরা কিন্তু এতদিন ভার্সন ফোরটাকে কিন্তু আমরা ম্যাক্সিমাম সবাই কিন্তু ইউজ করতাম বাট এখন যেহেতু নতুন একটা ভার্সন চলে আসছে তাহলে আমরা কি করব এবার কিন্তু আমরা বুটস্টাপের ভার্সন ফোর শিখবো না এবার আমরা বুটস্টাপের ভার্সন ফাইভ শিখবো আপডেটটা শিখবো আসলে এখানে ভার্সনটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনি ভার্সন টু থ্রি ফোর এগুলোর মধ্যে যে কাহিনী বুটস্ট্যাপের ভার্সন ফাইভ যে আছে এখানে কিন্তু সেম কাহিনী জাস্ট দুই একটা জিনিস এইদিক সেদিক আপনি যদি একটা ভার্সনের কাজ পারেন তাহলে কিন্তু আরেকটা ভার্সন আপনার ক্ষেত্রে অনেক ইজি হয়ে যাবে তো এরপর যদি আমরা দেখি আমরা জানি যে এই কে দুজন মানুষ তারা হচ্ছে টুইটারের কর্মকর্তা বা ইঞ্জিনিয়ার তাদের দুজনের নাম হচ্ছে মার্ক অটো এবং জেকব থর্নটন তো এরা দুজন যে এই বুটস্টাফটাকে বানাইছে তারা কি কি ল্যাঙ্গুয়েজ ইউজ করে এই বুটস্টাফটাকে তারা ক্রিয়েট করছে বা তারা লিখছে তো তারা এই বুটস্ট্যাপটাকে বানাইছে হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ দিয়ে সিএসএস দিয়ে এবং সাজ দিয়ে তারপর হচ্ছে লেসের ভার্সন থ্রি দিয়ে অ্যান্ড জাবা দিয়ে এই কয়েকটা ল্যাঙ্গুয়েজ দিয়েই তারা কি করছে এই বুটস্ট্যাপটাকে তারা ক্রিয়েট করছে তাহলে আমরা কিন্তু ফাইনালি বুটস্ট্যাপের মোটামুটি কিছু ইনফরমেশন কিন্তু আমরা জানতে পারছি এবার প্রশ্ন হচ্ছে বুটস্ট্যাপ শিখতে গেলে প্রথমে আমাদের কি কি শিখতে হবে তো বুটস্ট্যাপ শিখতে গেলে প্রথমে আপনাকে মাস্ট বি এইচটিএমএল এবং সিএসএস এই দুইটা জিনিস জানতেই হবে এবং সাথে টুকটাক জাবাস্ক্রিপ্টও কিন্তু জানতে হবে তো আপনি যদি জাবাস্ক্রিপ্ট না জেনে থাকেন তাতেও কোনো প্রবলেম নাই কারণ আমরা আসলে বুটস্টাফ দিয়ে কিছু কাজকর্ম করে থাকি যেখানে আসলে জাবা কিছু ইন্টারাকশন আছে তো এই জন্য জানা থাকলে ভালো বাট আপনি যদি না জেনে থাকেন তাহলে টেনশন নাই আপনি প্রথমে বুটস্টপটা শিখেন তারপর আপনি যখন জাভাস্ক্রিপ্ট শিখবেন তখন কিন্তু আপনি আবারও এই বুটস্ট্যাপের বিষয়গুলো কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন তবে মাস্ট বি এম এল এবং সিএসএস আপনাকে জানতেই হবে সো টেনশন নাই আমরা কিন্তু একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে আমি যদি আপনাদের বুটস্ট্যাপ সম্পর্কে আরেকটু রিভিশন দেওয়ার চেষ্টা করি সো বুটস্টাফ হচ্ছে সিএসএস এর অনেকগুলো ফ্রেমওয়ার্কের মধ্যে সবথেকে মোস্ট পপুলার ইউজফুল যে ফ্রেমওয়ার্ক সেটা হচ্ছে আমাদের বুটস্টাফ এবং বুটস্টাফ হচ্ছে কি একটা ফ্রন্ট ফ্রন্টেন ফ্রেমওয়ার্ক যেখানে আমরা এইচটিএমএল সিএসএস এবং জাবাস্ক্রিপের সমন্বয়ে কিছু কাজকর্ম আমরা করতে পারি এবং বুটস্ট্যাপ দিয়ে আমরা কি করতে পারবো ওয়েবসাইটটাকে খুব ইজিলি মিডিয়া কুইরি ইউজ করা ছাড়াই আমরা রেসপন্সিভ করতে পারবো এবং বুস্টাপ শিখলে কি হবে আমরা আমাদের ওয়েব ডেভেলপমেন্টের কাজটাকে অনেক ফাস্টার এবং অনেক ইজিয়ার আমরা করতে পারবো এবং এই বুটস্ট্যাপ ফ্রেমওয়ার্কের রিয়েল নামটা কি এটা রিয়েল নাম হচ্ছে টুইটার ব্লু প্রিন্ট এবং এটাকে ক্রিয়েট করছে কে এটাকে ক্রিয়েট করছে হচ্ছে দুইজন একজনের নাম হচ্ছে মার্ক অটো এবং আরেকজনের নাম হচ্ছে জ্যাকব থনটন এবং ইনারা দুজন হচ্ছেন টুইটারের ইঞ্জিনিয়ার এরপর আমরা জানছি যে বুটস্ট্যাপের অনেকগুলো ভার্সন চলে আসছে তার মধ্যে আমরা যে ভার্সনটা শিখব সেটা হচ্ছে লেটেস্ট ভার্সন আপডেট যে ভার্সন বুটস্টাফ ফাইভ ভার্সন সেটা আমরা শিখব তাহলে আমাদের বুটস্টাফের ইন্ট্রোডাকশন পর্ব শেষ বাট আপনাদের একটা কাজ আছে যেটা হচ্ছে হোমওয়ার্ক আপনাদের হোমওয়ার্ক হচ্ছে আপনারা কি করবেন গুগলে আসবেন এবং গুগলে এসে আপনারা জাস্ট যেইখানে টাইপ করবেন হচ্ছে শুধুমাত্র বুটস্টাপ লিখে তাহলে বুটস্টাফ লিখে সার্চ করার পর এই যে এখানে দেখেন এই সিটিপিএস কুলন ডাবল স্ল্যাশ গেট বুটস্টাফ কম এরকম একটা লিঙ্ক আপনি পেয়ে যাবেন এইখানে আপনি যাবেন এইখানে ক্লিক করার পর আপনি কি করবেন এই যে এখানে দেখেন ডক্স লিখা আছে এই ডক্সে আপনি ক্লিক করবেন বা আপনি এই যে রিড দ্য ডক্স এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে স্টাপের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা তাদের যে ডক্স আছে সেখানে আপনাকে নিয়ে যাবে তো এরপর আপনি জাস্ট কি করবেন বুঝেন বা না বুঝেন এই ডক্সগুলা বা আপনি এই যে এই ওয়েবসাইট থেকে এগুলাকে আপনি পড়ার চেষ্টা করবেন যে এখানে কি বলতেছে এখান থেকে আপনি বুঝেন বা না বুঝেন একদম ফার্স্ট টু লাস্ট আপনি পড়ে নেবেন এটা হচ্ছে একটা বেস্ট প্র্যাকটিস আপনি যখন নতুন কোন একটা টেকনোলজি শিখতে যাবেন বা নতুন কোনো একটা জিনিস যখন আপনি শিখতে যাবেন তখন আপনার প্রথম কাজ কি তখন আপনার প্রথম কাজ হইতেছে সেই টেকনোলজির কিন্তু একটা ওয়েবসাইট আছে আপনি যে টেকনোলজি শিখতে যান সেই টেকনোলজির কিন্তু নিজস্ব একটা অফিসিয়াল কিন্তু একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে যাবেন তারপর আপনি দেখবেন কোথাও না কোথাও এই যে ডক্স টাইপের কিছু একটা আছে মানে ডকুমেন্টেশন তারপর আপনি জাস্ট কী করবেন ডক্স বাই যে ইন্ট্রোডাকশন যেটা আছে এগুলার মধ্যে আপনি চলে যাবেন তারপর গিয়ে আপনি সেখানে পড়ার চেষ্টা করবেন একটা নতুন টেকনোলজি শিখার সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডক্স বা ইন্ট্রোডাকশন যে পেজটা আছে সেইটা সেখান থেকে আপনি সবথেকে বেস্ট শিখতে পারবেন তারা কি করে তাদের ওয়েবসাইটের মধ্যে যে ডকুমেন্টেশন নামের যে ট্যাপটা আছে সেখানে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ ডিটেলসে কিন্তু বলে দেয় আপনারা জাস্ট কী করবেন সেটাকে পড়বেন এবং দেখবেন যে স্টেপ বাই স্টেপ আপনাকে কি কি করতে বলতেছে তাহলে এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এতটুকু কাজ আপনারা করেন তো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে